এই যে গাছ নষ্ট হয়ে যায় কি দেখা যায় 10%, যেখানে আমরা পানি পাওয়ার কথা, বিশাল ক্ষেত করার কথা, বেশি কৃষক বা যেটা সঞ্চয় করার কথা, অধিক ফসল ফলানোর কথা, এই জায়গা কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি পান না। সারাটা বন রইয়া গেছে, আমরা কৃষক, আমরা চারটা বাদ ও পানির বিনিময়ে আল্লাহ আমরা কষ্ট করি আল্লাহ দিন। আপনার হইলো আমরা তো পানি নাই কেনেলে, আগে কেনেলে পানি দিত, তখন আমরা ক্ষেত সৃষ্টি করতাম, এই এই মাস এই দিনের আগে আমরা ক্ষেত সব হয়ে যেত, তখন তো পানির লাগি আমরা সব গরিবগুলা একবারে আটকাত। পানি কি এখন এখন পর্যন্ত পানি আপনারা আনতে পারছেন না? একটা জলখা দিছে, দেওয়ার পরে তো এখন আর নাই পানি আইছে, উফরে আমরা মহামারে মারি লাগছি পানি লইয়া, এখন দেখো সারাটা বন রইয়া গেছে, আমরা কৃষক, আমরা চারটা বাদ ও পানির বিনিময়ে আল্লাহ আমরা কষ্ট করি আল্লাহ দিন। পানির তো আমরা দরকার, পানি ছাড়া আমরা খেতলে ধরা যান না, আমরা পানি কৃষিজীবী মানুষ যেগুলা, আমরা পানি ছাড়া চলবো কমলার, আমরা খেত উঠব কমলা গান, আর আমরা খেত হয় না যদি দেশের তো উন্নয়ন হইতো নাই, ফুলটাও হইতো নাই, কোনো কিছু হইতো ইয়ে করা যাইতো নাই। এখন পানিটা যেভাবে আমরা পাওয়া যায় ওভাবে আমরা ব্যবস্থা করিয়া, এই বছর কিন্তু এখনো পানি আইছে না নি কেনেলে? পানি আইছে কেনেলে, আইলে পানি হনো আটানি হয়ে যায় কি আমার জমিনে দিয়া পাইপ বয়েল আমি দিতাম না, আমরা বড় নির্ভর মাঝে দিতে না, আর যদিও পানি এগুলা আমরা মহিলার আইতে বোর দিয়ে তো পানি আনতাম পারি না, আমরা সরকারি সহযোগিতা আমরা চাই। আর আপনারা আপনারা কেউ আপনারা এখান থেকে কেউ কি উপজেলার কমপ্লেন করছেন? অনেক অনেক আমরা কমপ্লেন করছি, লাভ হয়েছে না? লাভ হয়েছে না। এবার ক্যানেলে পানি না আসার কারণে, পর্যাপ্ত পানি না আসার কারণে যারা কৃষক আছে তাদের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এরা এই ধরনের খালে যেভাবে পানি সংগ্রহ করা আছে যার, সেই এগুলাকে কিছুটা জায়গা রোপণ করতে পেরেছে, এবং এখানে তারা আপনারা দেখতে পাচ্ছেন হাত দিয়েই অনেক কষ্ট করে পানিটাকে জমিনে নেওয়া হচ্ছে। তো আমরা একটু কৃষকদের সাথে কথা বলবো। এখন আমরা গরিব মানুষ, ক্ষেত্র করতেব কৃষকের তাল মানুষ, আমরা তো আর কিছু করার নাই, পানি আইতো যদি সরকারে দিত আমরা হেল্প করতো জনগণ, তো আর ফায়দা আছে না, জনগণেরও ফায়দা আছে। পানি কি এবারে ক্যানেলে একবারেই পানি আসে নাই? একবারে আসে নাই, কালকে তো আসছে, এখন কোন দিকে আসছে নিজেই বলতে পারবো না। আপনাদের আনুমানিক কত কি আর জমিন এবার খেত করেছেন? আছে অনেক জায়গা আছে, আমাদের 10 কেয়ার আছে। সম্পূর্ণ জায়গা কি রোয়া হয়েছে আপনাদের? না না, রোপণ করা হয়েছে 2 কেয়ার জায়গা রোপণ হয়েছে, আর বাকি সব জায়গা রয়েছে বাকি। আপনাদের এই পানি কি সম্পূর্ণ ক্ষেত কি এইভাবে পানি সংগ্রহ করছেন এইভাবে কাল থেকে? এখানে অনেকটা সময় তো যাচ্ছে, কে করব ভাই, সময় চলে যাচ্ছে এদিকে। এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ক্ষেতগুলো দেখছেন আপনারা, এগুলো সবগুলোই কিন্তু আপনার নিজস্ব পানি, যেগুলো খাল বিলে সংগ্রহ করা হয়েছিল ওগুলো হয় মেশিন দিয়ে অথবা হাত দিয়ে যেকোনো ভাবে এই পানিটা তারা জমিনে এনে তারপরে এগুলো কিন্তু রোপণ করা হয়েছে। আসলে প্রথমে ধন্যবাদ জানাই জিআরটিভি, জুয়েল বাইরে অনেক সময় অনেক প্রতিকূলতা, অনুকূল প্রতিকূল করেও আমাদের সুখ দুঃখের কথা শেয়ার করেন, এবং বিশেষ করে আমাদের কৃষক ভাইদের প্রতি যথেষ্ট আপনি আন্তরিকতা। তাই আমার 3 নং মুর্শিদাবাদ ইউনিয়ন এবং 3 নং ওয়ার্ডের পক্ষ থেকে তোমার আনন্দ শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো আসলে আমরা অনেক সময় পানির কথা মারছি, কিন্তু আসলে পানির কারণে আমার দেখো কে ভাই বিশাল একটা আওয়ার, চতুর্দিকে পানি লাগি, শুধু গত সিজনে ওইগুলা ক্ষেত হয়েছে না, এদানিগ ক্ষেত হয়েছে না, পরো না। ও কিছু কিছু মানুষও দেবো কিছু সেচ দিয়া খাল বিলের পানি দিয়া কিছু রুইছে, কিন্তু আর বারে পানি দিব এই সুযোগ সুবিধা না। এই রুয়াটা কি ক্যানেলের পানি সংগ্রহ করতে পারছে না? দিনা দিনে এইটা আপনি সংরক্ষ পানি, এখন সংরক্ষ পানি, এটাই খাল বিলের পানি দেওয়া গেছে, বাকি তো সব পাখাল, বেশিরভাগ জমিনই পাখাল, প্রায় 95-100% এর মাঝে
এখন পর্যন্ত প্রায় 50% জায়গা ফাঁকা রয়েছে পানির কারণে। এখন পর্যন্ত রোয়া হয়নি? রোয়াও হয়নি, মানে মানে মানুষের কোনো শান্তই পারেনি। আমি এখন আমার কিছু জায়গা আছে, আমি নিজেও কৃষক। তা আমি তো আসলে সবসময় ভাই আমি নিজেও সাধারণ মানুষ, সাধারণ কৃষক আমার জন্ম, যেহেতু আমি আসলে কৃষকের আওয়াজ শুনি বেশি, কৃষকের সাথে মিলিমিশি তারার সুখ দুঃখ শেয়ার করি। তো আমি ভাই ও কারণে তো আমি ওই যে কিছুটা পানি আসছে আসছে না যে এটা এইটা নাই আসার নাই প্রেশার নাই। তো আমি যতটুকু আমার মূলবিবাজার ফানিন বোর্ডের এসএসআর বা জেরাও ফানিন বোর্ডের কর্মকর্তা তারা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই যে পানি আসছে, কিন্তু পানিটা বেগ কম। তো বেগ কম জানি না উপরে দিয়ে মনে হয় পানি আসতে যায়। আর সব থেকে বড় কথা হইলো জাকির স্যার হলো যে আমার সময় যোগাযোগ হয়, উনি একজন ভালো মানুষ, অনেক পরিশ্রম কাম করেন উনি ফানির জন্য, কিন্তু কতটুকু ফাড্ডা না ফাড্ডাইগু একমাত্র আল্লাহ জানে। বিশেষ করে আমরা এখানে যে ফানির যে বেগ যেটা পাই 37, 37, 35 ই পর্যন্ত ফানি মনে হয় দেওয়া হয়। তা আমরা এখানে যেভাবে ফানি কত সেন্টিমিটার গেলে আপনার 38 হইলে এখন যদি 38 বা ফানি ছাড়া হয় 38 নম্বর দিয়া তৈলে এখন পর্যন্ত আমরা এখানে ফানি, আমরা এখানে ফানি অবশ্যই আসবো 38 পর্যন্ত যদি আল্লাহর রহমতে। এখানে আসলে আমি একটু কথা বলতে চাই, অনেক কৃষকই কিন্তু আমার কাছে এই জিনিসটা প্রকাশ করেছে যে আমরা আসলে কোন সুযোগ পাচ্ছি না, কিভাবে ওইখানে গিয়ে আমরা দুইটা কথা বলবো বা এই সমস্যাটা জানাবো। তো আপনারা এই ব্যাপারে এদিকে কোনো উদ্যোগ নিচ্ছেন বা এরকম কোনো পরিকল্পনা আছে কি? আমরা দেখি চিন্তা করছিলাম স্যার 2 একর ভিতরে ভাই আমরা একটা উদ্যোগ অবশ্যই নিম ফানিং গুড হল, তো আমরা যাওয়ার চেষ্টা করলাম, দেখি আমরা কিতা করা যাবো অবশ্যই চেষ্টা করলাম 2 একর। এটা পুরো ভাটি এলাকাবাসী সবাইকে? না না, আমরা আমরা সবাই ফানি চাই, কারণ ফানি লাগে তো অনেক মানুষ সবাই। এই সমস্যাটা আজকে কতদিন যাবৎ চলতেছে? এটা তো প্রায় গত সিজনের ক্ষেত হয়েছে না, এর আগে গত সিজনে প্রচুর পরিমাণ জমিন ফাঁকাল, এতে ভাবছিলাম হয়তো এদানিং হয়তো একটু হইব, এদানিং আরো বেড়া তো ওই যেমন আমার অনুরোধ হইল কি 38 পর্যন্ত যদি ফানি দিলেন তো ইনশাল্লাহ আমরা সাকসেসফুল। আমরা সাকসেসফুল হইল কি এসর নম্বর হইল কি 5, 6, 7, 5, 6, 7 তো 6, 5, 6 যদি সোনাটি কিন্ত গিয়ে ফানি ফুসি যেতে পারে তাহলে আমরা মোটামুটি 11 সাকসেসফুল। আর এদিকে যদি ফতেপুর পর্যন্ত গিয়ে ফুসি যায় এটা হলো 7 তাহলে আমরা সাকসেসফুল। তো ইটা হইলো কি কেনেলের পানিটা বড়ার দায়িত্ব, যেমন এখন তো 5 অনেক মুড়ো ফুরি। আচ্ছা কি মনে হয় যে কেউ পানিটাকে আটকিয়ে রাখতেছে এরকম কিছু কি কোনো ধরনের সমস্যা আছে? কিছু পানি উপরে উপরে কিন্তু আটকে পড়ে যায়, এই কারণে উপর দিকে দিয়ে যদি হয়তো প্রায় 5% পানি লাগে এই জায়গা নষ্ট হয়ে যায় কি দেখা যায় 10%, যেখানে আমরা পানি পাওয়ার কথা বিশাল ক্ষেত করার কথা বেশি কৃষক বা যেটা সঞ্চয় করার কথা অধিক ফসল ফলানোর কথা এই জায়গা কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি পান না, যেখানে সাধারণ এত তাও লাগে না, তার এনে পানি যা লাগে তার ক্ষতিও বেশি। আমার অনুরোধ হইল কি উপর মহলের যারা একটু খেয়াল করিয়া রক্ষণাবেক্ষণ করিয়া তারা নিজে মাঠও মানুষ ফাটাইয়া, যদি জাকির ভাই দ্বারা তো অবশ্যই সম্ভব নয়, একলা একজন ভাই কি করবো আমরা সবসময় জাকির ভাই দেখি আর কেউ তো নেই চা মনে হয় না, আমার জানা নেই মানে তাদের পরিদর্শন বা তাদের কোনো গাফলাতির কারণে কি এই সমস্যা হচ্ছে আপনার মনে হয়? এটা তো কিন্তু আমরা জাকির ভাই একটু বেশি মাঠও দেখি আর কেউ তো আমি দেখছি না, আর কোনো আইলে আইতে পারে। তা আমার কাছে লাগে জাকির ভাই দ্বারা একলা তো সম্ভব কতটুকু না আর আপনি নিজেই বুঝরা তৈলে, এরপরে আমি অনুরোধ করবো তারা যদি একটু বেশি করে খেয়াল করে, আমরা যদি কোনো ট্যাক্স দেওয়া লাগে কৃষক ভাই, আমরা তো বারবার বলছি যে ট্যাক্সের কোনো সুবিধা অসুবিধা হইলে আমরা যতক্ষণ লাগে সহযোগিতা করবো কৃষক ভাইদের বাড়ি বাড়িয়ে যাইমু। আমার বিশ্বাস তারা পর্যাপ্ত পরিমাণ পানি পাইলে তারা ট্যাক্স দিতে আর সমস্যা করতো না। তার মানে এবার আপনি সবকিছুর পর হচ্ছে গিয়ে যে কৃষক পানির জন্য কিন্তু এবার একটি বড় একটি ফসল থেকে বঞ্চিত বঞ্চিত। তো এবছর একটি এরকম যদি সমস্যা দেখা দেয় তাহলে তো এলাকাতে একটা অভাব অনটন দেখা দিবে, অভাব অনটন যথেষ্ট অভাব অনটন, কারণ ঋণ দ্বারা অনেকে আছে কৃষক কৃষি ক্ষেত্রের উপরে 85% মানুষ হলো কৃষক কৃষি নির্ভরশীল। তো যদি এইভাবে কৃষক মারা যায় কৃষকের ক্ষেত হয় না ফসল
ফলাইতে হয় না। তো অভাব অনুটন অনিবার্য, অনিবার্য অভাব হচ্ছে। আর সবচাইতে বড় অভাব অনুটনের প্রধান যেটা হইল কি কৃষক, কৃষকেরা যখন কৃষি উদ্বোধন করতে পারতো না, তখন পানীয় বোর্ডের কাছে আমরা সবচেয়ে বড় অনুরোধ হইল কি এটা যে আমাদের কৃষক ভাইদেরকে যেভাবে রক্ষা করা যায় আপনারা তারা রক্ষা করার চেষ্টা করবো। আর সবচেয়ে বড় পাওয়া হইল কি আমরা কেনেল গুতা রক্ষণাবেক্ষণ করিয়া তারা নিজে আইয়া দেখিয়া, আর যদি তারা দেখে যে আসলে পর্যাপ্ত পরিমাণ পানির দরকার। কিছু মানুষ বলতেছে এইভাবে যে কেনেল নাকি এটা কিছু গভীর করার কাজ চলতেছে, এই ধরনের সমস্যার কারণে নাকি পানি আসতেছে না, এটা কতটুকু সত্য? গভীর করা তো সাবজেক্ট নাই, সাবজেক্ট হইলো পাহাড় গুলা যদি রক্ষণাবেক্ষণ করি লাইন, আর তারা দেখে যে যে পরিমাণ পানি ছাড়লে পুরো পানিটা জায়গা মতো কি পৌঁছে যাইব, এদিকে দিয়ে ফতেপুর এদিকে দিয়ে সোনাহাটি দিয়ে অতটুকু চলে লাস্ট বর্ডার অতটুকু চলতে, এর মধ্যেই এমন বড় ধরনের রক্ষণাবেক্ষণ বা 1,50,00,000 ইলা খরচ ইলা আমার কাছে লাগে এত টাকা খরচ করা লাগতো না, কিছুটা রক্ষণাবেক্ষণ করলে আর পানি আইলে কৃষক ভাইদের কাছে যদি কিছু নেওয়া লাগে নিয়াও, আর তারা যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে প্রত্যেক কৃষকের যে আপনারা যেহেতু সুবিধা ভোগ করতে পানি দিয়া আপনারা একটু খেয়াল করুক, আমরাও খেয়াল করবো, মায় মুরব্বী আছে নেরারও কিছু খেয়াল বা একটা কমিটি আছে, কমিটি করে করে দিলে সব দিক সাকসেস হলেই দিবে। আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই, যেহেতু আপনি সবসময় আমরা কথাবার্তা তুলিয়া ধরার চেষ্টা করেন, এই সে আমার 3 নং মুন্সিপালিটির ইউনিয়ন এবং 3 নং ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, জিআরটি টিভি নিউজ থেকে বলছি, আমি জুয়েল আহমেদ। আপনারা এই ভিডিওটিকে একটু শেয়ার করে দিবেন এবং কি লাইক কমেন্ট করবেন, আর এটাকে একটু বেশি করে শেয়ার করে দিবেন। কৃষি খাতের উপরে নির্ভরশীল করে অনেকেই, কারণ এখানে অসংখ্য মানুষ আছে যারা এই কৃষি ধান ফসলের উপরে নির্ভরশীল থাকে। তো এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট এবং পানি না হলে তারা এই ক্ষেতটিকে সম্পূর্ণ করতে পারছে না এবং কি ধানটা রোপণ করতে পারছে না, আর এদিক দিয়ে কিন্তু সময়ও অতিক্রম হয়ে যাচ্ছে যত দ্রুত সম্ভব এটার একটা সুষ্ঠু সমাধান করে দেওয়ার জন্য, যাতে এই ধরনের মানুষগুলো যাতে তারা খুবই দ্রুত যাতে এই ফসলগুলোকে রোপণ করতে পারে। তো এটাই আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে আমি নিজেও আবেদন করছি, আপনারা একটু জোরালোভাবে এই ব্যাপারটাকে দেখবেন। আর সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।